তো বন্ধুরা, আজকে আবার ডায়মন্ড হারবারের নতুন খাবারের দোকানের খোঁজ নিয়ে আমি চলে এসেছি। যারা আমাকে চেনেন না তাদেরকে বলে দেবো, আমি নীলাবো, আপনারা দেখছেন দা লেজেন্ড, খেতে খেতে বদলে যাবে বাংলা। তো এই দোকানটা কোথায় প্রথমত বলে দিই, এই দোকানটার নাম হলো ভজহরি। এটা হলো ডায়মন্ড হারবারে যে ফকিরচাঁদ কলেজ আছে, সেই কলেজের বিএড যে সেকশনটা আছে, যেটা দেখতে পাচ্ছেন আমার এই পিছনের দিকে দেখতে পাচ্ছেন, এই সেকশনের পুরো অপোজিট সাইডে, মানে বিএড কলেজের পুরো অপোজিট সাইডেই পড়বে ভজহরি রেস্টুরেন্টটি। তো চলুন সেই দোকানে কিছু খাবার আমরা ট্রাই করে আপনাদের সঙ্গে তার রিভিউটা শেয়ার করব। তো আজকে আমার সঙ্গে আছে হলো আমি নীলাভ, আর আছে হলো আমার সঙ্গে আমার বন্ধু অর্ঘ্য, মানে এর কাছ থেকে আমি এই দুজনে মিলে এই ভিডিও কিন্তু করি। তো আজকে আমরা এই দুজন এসেছি, তো চলুন যাওয়া। তো বন্ধুরা, এই মাত্র কিন্তু চলে এসেছে আমাদের সামনে চিকেন উইংস, যেটা দাম নিয়েছে হলো 100 টাকা। আর এখানে 6 পিস কিন্তু চিকেন উইংস আছে দেখতে পাচ্ছেন আপনারা, আর ব্যাপক গরম মতো আছে, মানে 6 মাত্র দিয়েছে, আর ব্যাপক সেন্ট বেরোচ্ছে এটা থেকে। এবার শুধু পালা হলো এটা কেমন টেস্ট করে আপনাদের সঙ্গে তার সেটাকে শেয়ার করা। তো ফার্স্টে একটা পিস নিচ্ছে আপনার সামনে, প্রথমত কথা বলে এত কমে কিন্তু এখানে এই যে 6 পিস যে চিকেন উইংসের যে দিয়েছেন, এটা কিন্তু ডায়মন্ড হারবারে কিন্তু আগে নেই। কারণ আমি আগে ওই সাইডে, মানে অন্যান্য রেস্টুরেন্টে একবার চিকেন উইংস ট্রাই করেছিলাম, সেখানে দাম বেশি নিয়েছিল, এখানে একটু কম দাম, আর টেস্টটাও কিন্তু ব্যাপক। জাস্ট আপনাদের বলে বলাতে পারো না, আপনারা নিজেরা একবার এসে এটা ট্রাই করবেন। আমি কিন্তু এখানে এসে কিন্তু অন্য আইটেম কিন্তু ট্রাই করবো বলে ভেবেছিলাম, কিন্তু এখানকার যিনি ওনার তিনি আমাকে বললো এটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, সত্যিকারের খুব ভালো লেগেছে এইটা। আর গরম বলে মেনলি এটা সবার মাত্র দিয়েছি, গরম বলে আমি ধরতে না দু হাত দিয়ে খেতে হচ্ছে, জাস্ট সেই লেভেলে খেতে। ব্যাপক খেতে আমার সঙ্গে যে অর্ঘ্য এসেছে সে একবার ট্রাই করে বলবো কেমন খেতে আপনাদের। এবার কিন্তু আমার সঙ্গে যে অর্ঘ্য এসেছে, যে এতক্ষণ আমাকে ক্যামেরা করে দিচ্ছিল, এবার সে নিজে ট্রাই করবে। তো এবার আপনাদের দেখানো যাক কেমন লাগে, ওর কেমন টেস্টটা লাগে। তো আমরা দুজন কিন্তু ট্রাই করছি কিন্তু এটা জাস্ট সেই লেভেলের খেতে কিন্তু এটা টেস্ট। আর বলে দিই এটা কোনো প্রমোশন ভিডিও হচ্ছে না, কিন্তু আপনারা আগে কিন্তু আমার একটা ভিডিওতে আমি ভালো রিভিউ দিয়েছি সেই দোকানটায়, আপনারা কিন্তু আমার কমেন্ট সেকশনে শুধু প্রমোশন ভিডিও করে এবার কিন্তু এটা নট ফর প্রমোশন, এটাই জিজ্ঞাসা করতে হবে আমার সঙ্গে যে থেকে, এটা কোনো রকম প্রমোশন ভিডিও কিন্তু হচ্ছে না, ব্যাপক টেস্ট কিন্তু আপনারা নিজেরা একবার এসে এটা ট্রাই করতে না, এত কমে এত সুন্দর খাবার জাস্ট বলার মতো না।
তো বন্ধুরা এইমাত্র দেখতে পেলেন আমি কিন্তু ভজহরি এই রেস্টুরেন্ট থেকে কিন্তু খাবার খেয়ে কিন্তু বেরোলাম। আমরা নিয়েছিলাম চিকেন উইং, মাত্র 100 টাকা নিয়েছে, আর একটু স্পাইসি ছিল, কারণ যদি এই টাইপের খাবারগুলো একটু স্পাইসি হলে কিন্তু বেটার হয়, ওই জন্য স্পাইসিটা কোনো ম্যাটার করে না, কিন্তু টেস্ট কিন্তু ব্যাপক হয়েছে। আর ছ পিস কিন্তু ভালো ভালো পিস ছিল, কিন্তু উইংসের পিসগুলো কিন্তু ব্যবহার ছিল। আমি আর আমার বন্ধু অর্ঘ্য যে ক্যামেরা করছে দুজনে কিন্তু খুবই খুবই ভালো লেগেছে। আমার যদি 5 রেটিংয়ের মধ্যে আমি কিন্তু 4.8 রেটিং দিতে রাজি আছি। আর আর একটা জিনিস এনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম, কয়েকটা আইটেম বাদে বাদবাকি আইটেমগুলোর দাম 10 টাকা বা 20 টাকা করে দুর্গাপূজার সময় কিন্তু বাড়বে। ওইটা প্রত্যেকটাই যে কোনো রেস্টুরেন্টেরই বাড়ে দুর্গাপূজার সময় হালকা। আর কিছুদিনের মধ্যে দুপুরে খাওয়ারের ব্যবস্থা এখানে হচ্ছে, আর এর কিন্তু টাইমিংটা হলো এই দোকানটা 12টা থেকে রাত 9টা, আর কোনো অকেশন হলে কিন্তু রাত 12টা পর্যন্ত ওপেন আছে। আর আরও একবার আমাদের ঠিকানাটা দেখে দিই, এই রেস্টুরেন্ট ডায়মন্ড হারবার কলেজ, সেই কলেজের পুরো পাশেই কিন্তু এই দিকে দেখা হলো, সেই কলেজের এইদিকেই কিন্তু এই রেস্টুরেন্টটা। তো আজকের ভিডিওটা আমি কিন্তু এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে কিন্তু আরও কোনো নতুন দোকানের খোঁজ নিয়ে বা রেস্টুরেন্টের খোঁজ নিয়ে আপনাদের সঙ্গে। আজকের জন্য টাটা, রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা মুক্কি নেই করনে কা আরাম সে লেনে কা। বন্ধুরা আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে সারা, এই আমার সাবস্ক্রাইবার প্লাস আমার সমস্ত ভিডিও দেখে, তো আজকে কিন্তু ভাই এই ভিডিওটা কিন্তু এখানে একটা ভিডিও করে দিই জানালে, পরবর্তী ভিডিওতে তোকে নিয়ে আসবো, আর ভিডিওটা অবশ্যই দেখি। আচ্ছা একদম, তোমার ভিডিও আর সবাইকে বলে দেয় চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্টটা দিয়ে করবে আর শেয়ার করবে বেশি বেশি। আমার দাদারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 4-5 হাজার সাবস্ক্রাইবার হতেই হবে। ঠিক আছে, তো এই আমার নেক্সট ভিডিওতে যে ভিডিও আমি 5-7 দিন থেকে আনবো কথা দিলাম, তো আজকে কিন্তু খবর আছে। ঠিক আছে, গলা মিলিনি।